নমস্কার, আজকের আমাদের মেনু হলো ধোকলা, যেটা খুবই একটি পপুলার গুজরাটি খাবার। প্রথমে আমরা একটা কাঁচের বোলের মধ্যে 1 কাপ বেসন নিয়েছি। এবার এতে মিশিয়ে দেওয়া হচ্ছে নুন, সামান্য হলুদ, এবার এই ব্যাটারটির মধ্যে আমরা জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। দিয়ে ব্যাটার বানিয়ে এটা আমরা 15 মিনিট মতো রেখে দেব। ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে, এটা আমরা 15 মিনিট রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস, সামান্য পরিমাণ বেকিং সোডা, এখানে 1টা বাটি আমরা আগে থেকেই সাদা তেল দিয়ে গ্রিস করে রেখেছিলাম, সেটা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি বাটির চারিদিকে। এই ব্যাটারটা আমরা এবার এই বাটিটার মধ্যে ঢেলে দেব। এখানে 1টা পাত্রে আমরা 1 কাপ পরিমাণ জল ফুটতে দিয়েছি। এই জলের মধ্যে আমরা এবার এই বাটিটাকে বসিয়ে দেব, যেটার মধ্যে ব্যাটারটা রেখেছি। অ্যাকচুয়ালি এই জলের স্টিমের ফুটে জলটা ফুটবে, যে স্টিমটা তৈরি হবে সেটা দিয়ে তৈরি হবে আমাদের ধোকলা। এর উপর আমরা 1টা ঢাকা দিয়ে দিলাম, দিয়ে পাত্রটার মুখ বন্ধ করে দিলাম। এটাকে এবার 15 মিনিট মতো ফুটতে দিতে হবে। যদি এই ধরনের কোনো পাত্র না থাকে তাহলে আপনারা প্রেশার কুকারও ইউজ করতে পারেন, কিন্তু অবভিয়াসলি সিটিটাকে খুলে সেটার মধ্যে এটা দিয়ে বানাতে হবে। এবার এটা আমরা 15 মিনিট ওয়েট করব। এদিকে আমাদের ধোকলা প্রায় ফুটতে আরম্ভ করে দিয়েছে। ধোকলা স্যুপের জন্য আমরা এখানে 1টা প্যান বসিয়েছি, তার মধ্যে আমরা ফার্স্টে কিছুটা সাদা তেল দিয়ে দেবো এবং গরম করতে দেবো। এর মধ্যে সর্ষে দেওয়া হলো, কারি পাতা, কাঁচা লঙ্কা, এটা সামান্য ফ্রাই করে এবার এর মধ্যে আমরা জল মিশিয়ে দেবো। এবার এর মধ্যে নুন মিশিয়ে দেবো স্বাদ মতো, সুগার, এবার এটাকে ফুটতে দিতে হবে। এটা অ্যাকচুয়ালি একটা সিরাপ তৈরি হবে এবং এটাকে পরে নামিয়ে ঠান্ডা করে আমরা এর মধ্যে লেবুর রস দেবো। এখন এটা ফুটতে দিতে হবে। এবার এর মধ্যে আমরা লেবুর রস মিক্স করে দেবো। আমাদের সিরাপ রেডি হয়ে গেছে। 15 মিনিট রাখার পর এবার একটা এর ভিতর নাইফ ঢুকিয়ে দেখতে হবে যে ধোকলাটা ভালোভাবে রেডি হয়েছে কিনা। ধোকলাটা রেডি হয়ে গেছিলো, আমরা এটা পিস পিস করে কেটে নিয়েছি। এরপর আমরা স্যুপটাকে ছড়িয়ে দেবো। সো নাও আমাদের ধোকলা কমপ্লিটলি রেডি। Please subscribe our channel, like and share our videos. Thanks for watching.